নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলি 2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2024 সালের পরিবেশ বিজ্ঞান সাজেশন। তো দেখো, একাদশ শ্রেণীতে পরিবেশ বিজ্ঞানে যে সমস্ত প্রশ্নগুলো আসতে চলেছে 100%। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ফার্স্ট প্রশ্ন, গ্রাম অঞ্চলের পরিবেশগত সমস্যা উল্লেখ করো। গ্রাম অঞ্চলের পরিবেশগত সমস্যা উল্লেখ করো। দু নম্বরের প্রশ্ন, পরিবেশের সংজ্ঞা দাও। পরিবেশের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে লেখো। প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। 2024 সালে যে সমস্ত প্রশ্নগুলো 100% কমন যোগ্য সাজেশন, তো দেখো 100% কমন কোন প্রশ্নগুলো আসতে পারে। তিন নম্বরের প্রশ্ন, শহর ও গ্রাম অঞ্চলের পরিবেশগত সমস্যা নিয়ে সংক্ষেপে তুলনামূলক আলোচনা করো। চার নম্বরের প্রশ্ন, পরিবেশের বিভিন্ন মুখ্য উপাদানগুলির সংক্ষেপে বর্ণনা করো। পাঁচ নম্বরের প্রশ্ন, জনসংখ্যা এবং পরিবেশের মধ্যে সম্পর্ক সংক্ষেপে বর্ণনা করো। কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে? ছ নম্বরের প্রশ্ন, পরিবেশের উপর প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহারের প্রভাব আলোচনা করো, অথবা পরিবেশের উপর মানুষের কার্যকলাপগুলি আলোচনা করো। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো আমি দিয়েছি, আমি বলতে পারি 100% তোমরা এখান থেকে কমন পাবে। 2024 সালে সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে একাদশ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান সাজেশন। সাত নম্বরের প্রশ্ন, জনসংখ্যার অনিয়ন্ত্রণ বৃদ্ধি পরিবেশের ভারসাম্য রক্ষা ক্ষেত্রে এক বিরাট সমস্যা, সংক্ষেপে আলোচনা করো। জৈব প্রযুক্তির অপব্যবহারের উপর একটি উদাহরণ দাও। আট নম্বরের প্রশ্ন, জল একটি প্রাকৃতিক সম্পদ, জল অবক্ষয় সম্বন্ধে আলোচনা করো। ওরির সঙ্গে লেজুর প্রশ্ন হিসেবে আছে, কঠিন বজ্র পদার্থ কি? প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায়, তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। তো দেখো, মাঝে মাঝে প্রথম অধ্যায় প্রশ্ন দ্বিতীয় অধ্যায় যেতে পারে, এবং দ্বিতীয় অধ্যায় প্রশ্ন তৃতীয় অধ্যায় বা চতুর্থ অধ্যায় প্রশ্ন তৃতীয় অধ্যায় যেতে পারে। ঠিক আছে, তোমরা একটু ঠিকঠাক করে পড়বে। এক নম্বরের প্রশ্ন, পরিবেশ সচেতনতা প্রসারের গুরুত্ব আলোচনা করো। দু নম্বরের প্রশ্ন, উন্নয়ন ও পরিবেশের মধ্যে সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো। তিন নম্বরের প্রশ্ন, জনসংখ্যা পরিবেশ ও উন্নয়নের অন্তঃসম্পর্ক আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। চার নম্বরের প্রশ্ন, উন্নয়ন ও পরিবেশের মধ্যে সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ভাইটাল। পাঁচ নম্বরের প্রশ্ন, শিক্ষা প্রসারে সরকারের বিভিন্ন নীতিগুলি কী কী? ছ নম্বরের প্রশ্ন, বাল্য বিবাহ কী, এর কুফলগুলি কী কী? সাত নম্বরের প্রশ্ন, শিশু শ্রমের কারণ কুফল এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আমাদের নেক্সট প্রশ্ন কি আছে, আট নম্বরের প্রশ্ন, স্বাস্থ্য কি, বিভিন্ন রোগের কারণগুলি উল্লেখ করো। ন নম্বরের প্রশ্ন, বনাঞ্চল ধ্বংসের কারণ এবং এর প্রভাবগুলি আলোচনা করো। দশ নম্বরের প্রশ্ন, শিল্পে বিশ্বায়নের সুফল, শিল্পে বিশ্বায়নের সুফল ও কুফল লেখো। ইকো ক্লাব কি, এর কর্মসূচিগুলি কী কী? প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ভাইটাল। তাহলে এবার আলোচনা করা যাক। এগারো নম্বরের প্রশ্ন কি বলেছে, সামাজিক পরিবেশ বলতে কী বোঝো? মনুষ্য সমাজের সাথে পরিবেশের সম্পর্ক উদাহরণসহ লেখো। বারো নম্বরের প্রশ্ন, পরিবেশ বিপর্যয় কাকে বলে? প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্টি বিপর্যয় বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে লেখো। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 2024 সালের একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আলোচনা করা যাক। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন কী আছে, মৃত্তিকা দূষণ ও জল দূষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। দু নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় দূষণের উৎস কী কী, পরিবেশের উপর এর প্রভাব লেখো। তেজস্ক্রিয় দূষণের উৎস কী কী, পরিবেশের উপর এর প্রভাব লেখো।
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। আমাদের নেক্সট প্রশ্ন তিন দাগের প্রশ্ন কি বলেছে, তো দেখো তিন নম্বরের প্রশ্ন বলেছে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে পলিউশন কন্ট্রোল বোর্ডের ভূমিকা লেখো। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে পলিউশন কন্ট্রোল বোর্ডের ভূমিকা লেখো, পিসিবি। চার নম্বরের প্রশ্ন ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণগুলি লেখো। পরিবেশ রক্ষায় উপায়গুলি বর্ণনা করো, পরিবেশ রক্ষার উপায়গুলি বর্ণনা করো। পাঁচ নম্বরের প্রশ্ন বন্যা ভূমিকম্প সুনামি খরা ভূমিদোষের কারণ এবং এর ক্ষতিকর প্রভাব লেখো এবং এর প্রতিকার কী, মানে এগুলোকে কী করে প্রতিকার করা যায়। ছ নম্বরের প্রশ্ন ওজন হোল ও গ্রিন হাউস গ্যাস কী উদাহরণ দাও, পৃথিবীতে এদের প্রভাব লেখো। সাত নম্বরের প্রশ্ন প্রাকৃতিক বিপর্যয় বলতে কী বোঝো, পরিবেশ রক্ষার উপায়গুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। পরিবেশ রক্ষার উপায়গুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে মনে করি। আট নম্বরের প্রশ্ন পরিবেশের উপর প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহারের প্রভাব আলোচনা করো। ন নম্বরের প্রশ্ন পরিকল্পনা ও শক্তি ব্যবস্থাপনা বলতে কী বোঝো, পরিকল্পনা ও শক্তি ব্যবস্থাপনা বলতে কী বোঝো। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আমাদের চতুর্থ অধ্যায়, সুপ্রিয় দর্শকার্থী, চতুর্থ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এক নম্বরে শক্তি সম্পদ কী জৈব ভূতাপ শক্তির উপর সংক্ষিপ্ত আলোচনা করো। দু নম্বরের প্রশ্ন পরিবেশের উপর জীবাশ্ম জ্বালানির ব্যবহারের প্রভাব ব্যাখ্যা করো, পরিবেশের উপর জীবাশ্ম জ্বালানির ব্যবহারের প্রভাব ব্যাখ্যা করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, আমাদের নেক্সট প্রশ্ন আছে তিন দাগের প্রশ্ন প্রচলিত শক্তির উৎসগুলির বিবরণ দাও, প্রচলিত শক্তির উৎসগুলির বিবরণ দাও, কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস পারমাণবিক জ্বালানি জলবিদ্যুৎ, মানে এইগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। এর উৎস এবং এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। চার নম্বর প্রশ্ন অপ্রচলিত শক্তির বিবরণ দাও, সৌরশক্তি জৈব শক্তি বায়োগ্যাস ভূতাপ শক্তি বায়োম্যাস, এগুলো কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। পাঁচ নম্বরের প্রশ্ন শক্তি সংরক্ষণ শক্তির ব্যবহার ও উৎপাদনের উৎকর্ষতা সংক্ষেপে লেখো, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। ছয় নম্বরের প্রশ্ন ছয় নম্বরে কী বলেছে পরিবহন ও শিল্পে শক্তি সম্পদের ব্যবহার সম্বন্ধে লেখো। সাত নম্বরের প্রশ্ন সৌরশক্তি বায়ুশক্তি পারমাণবিক শক্তি জলবিদ্যুৎ শক্তি বায়োডিজেলের ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ভাইটাল। 2024 সালে একাদশ শ্রেণীর পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসতে চলেছে এবং যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আট নম্বরের প্রশ্ন উন্নয়ন ও পরিবেশের মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো, তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন নিয়ে যাও, আমি বলতে পারি 100% এখান থেকে তোমরা কমন পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।